গুনে গুনে নেবেন বিজেপি থেকে কজন বেরিয়ে চলে আসে। সুকান্ত মজুমদার আগে দিলীপ ঘোষ হারাধন বলেছে, এইটা ব্যাখ্যা করুক না। দিলীপ ঘোষ বলেছেন বিজেপি হচ্ছে হারাধন, হারাধন। সুকান্ত মজুমদারের নাম কি হারাধন সুকান্ত মজুমদার? শুভেন্দু অধিকারীর নাম কি হারাধন শুভেন্দু অধিকারী? হারাধন কি উপাধি? কে দিয়েছে? দিলীপ ঘোষ। কোন দিলীপ ঘোষ? বিজেপির নেতা দিলীপ ঘোষ। তারপরে লজ্জা করে না শুভেন্দুদের বড় বড় কথা বলতে, সুকান্তদের বড় বড় কথা বলতে? কাঁচের ঘরে বসে ঢিল ছুটছে, বাংলার টাকা আগে বাংলাকে ফেরত দিক, বকেয়া কোণঠাসা। একের পর এক এমএলএ দল ছেড়েছে, আরো 20 জন ছাড়ার মুখে আছে। যেতে দিন আগামী কমাস, গুনে গুনে নেবেন বিজেপি থেকে কজন বেরিয়ে চলে আসে। সুকান্ত মজুমদার ট্রেলার তো দেখছো, ফিল্ম আবি বাকি হয়। তোমাদের ট্রেলার হচ্ছে সিবিআই ইডি দিয়ে, আর আমাদের ফিল্ম হচ্ছে জনগণ দিয়ে। পাবলিকের মার, বাংলার গন্ডি পার। তো সুতরাং সুকান্ত মজুমদার যেটাকে ট্রেলার বলছেন, সেটা হচ্ছে সিবিআই ইডির অপশক্তি। তার সঙ্গে মানুষের শক্তি, মানুষের আশীর্বাদের কোনো ভ্যালু নেই। আর তৃণমূল যে মার দেখাবে, সেটা হচ্ছে পাবলিকের মার, গণতন্ত্রের মার। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে কি করে বিজেপিকে বিদায় করতে হয়, সেই মারের কৌশল তৃণমূল দেখিয়ে দেবে বাংলার মা মাটি মানুষকে সঙ্গে নিয়ে। আরে কার আন্দোলন? হারাধন সুকান্ত মজুমদার কাকে নিয়ে আন্দোলন করবে? হারাধন সুকান্ত মজুমদার আগে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, আরএসএস বিজেপি বনাম দলবদলু বিজেপি, পুরনো বিজেপি বনাম সিবিআই ইডি থেকে বাঁচতে যাওয়া বিজেপি। আগে দিলীপ ঘোষের হারাধন উপাধি হজম করুক, তারপর আন্দোলনের কথা বলবে। ওদের আন্দোলন মানে তো তারপর সেই একের পর এক জেলায় মারামারি, সুকান্ত মজুমদারের ছবি দেয়া পোস্টার প্ল্যাকার্ডে, বিজেপি কর্মীদের জুতো দিয়ে মার। তো এই তো আন্দোলন। ও বিজেপির আন্দোলন মানে তো সুকান্ত ছবি দেওয়া পোস্টারের উপর জুতোর বাড়ি। যখন একের পর এক কেলেঙ্কারি, তাহারাধন সুকান্ত মজুমদার নারদা কেলেঙ্কারিতে সিবিআই এর এফআইআর নেম, চোর চিটিং বাদ শুভেন্দু অধিকারী সম্পর্কে হারাধন সুকান্ত মজুমদার কি বলছেন? কেরালা ব্লাস্ট নিয়েও তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। তারা বলছে দিদির অনুপ্রেরণায় জেলায় জেলায় হতো ইন্ডিয়া জোট গঠনের পরে এবার দেশ জুড়ে বিস্ফোরণ হতে পারে এবং রাজ্যের বিজেপি ভয়ে আছে, বিজেপি চাপে আছে, বিজেপি লোকসভা ভোটে হারার জায়গায় রয়েছে। সেই কারণে এজেন্সিগুলির অপব্যবহার চলছে, পশ্চিমবঙ্গেও চলছে, রাজস্থানেও চলছে, চারদিকে চলছে। এবং বিজেপি এবার 3 অঙ্কে পৌঁছতে পারবে না, ফলে মরিয়া হয়ে তারা, তাদের মধ্যে প্যানিক রিয়াকশন দেখা যাচ্ছে, প্যানিক রিয়াকশন, প্যানিক রিয়াকশন। যেখান থেকে যত সোর্সে খবর পাচ্ছে, তত দেখছে যে 3 অঙ্ক ক্রস করছে না বিজেপি লোকসভায়, ফলে প্যানিক রিয়াকশন থেকে এখন অপকর্ম করে যাচ্ছে।